করবে। আচ্ছা, আমাদের মাঝে পেয়েছি মোহাম্মদ আব্দুল হালিম রিপন স্যারকে। রিপন স্যার যদি কিছু বলেন আজকের ক্লাসের আলোচনার বিষয়ে। স্যার আপনি আগে বলুন, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ দীপক স্যার। আমি আসলে শেষ পর্যায়ে এসে ঢুকেছি স্যার, চোখের প্রবলেম গুলো নিয়ে কথা বলতেছিলেন। আর সবচেয়ে বড় কথা যে স্যারের অভিজ্ঞতার কাছে তো আসলে আমাদের মানে আমরা শিক্ষানো নেই, আমার আসলে স্যারের এই জায়গাটার মধ্যে কিছুই বলার নেই, শোনার পালা। আমি শুনছি আর শিখছি, প্রতিনিয়ত অবাক হচ্ছি যে স্যারদের জায়গাটা। আর তাহলে সবচেয়ে মানে ভালো লাগার জায়গাটা হচ্ছে কি, যখন বলে যে আমি অনেক দিয়েছি কিন্তু হয়নি, তার এই ব্যর্থতাটা খুব সগর্বে যখন স্যার শিক্ষিতে যায় তখন সত্যি মনে হয় যে আমাদের তো আসলে মানে পথ চলার শুরু। আমাদের আসলে এই সত্য ভাষণটা ধরা উচিত, অন্তরের মধ্যে ধারণ করা উচিত। আমি সবাইকে বলবো, আমি দেখি প্রায় জায়গায় প্রায় ক্লাস মধ্যে এক একজনে কেমন জানে তাদের সার্থকতা 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 কিন্তু ব্যর্থতার জায়গাটা বোধ হয় কারোরই নাই। কিন্তু দুঃখের বিষয় কি বলি, যে আমার এই দীর্ঘ 7-8 বছরের রুগী দেখা, আমি যতটা সার্থকতার জায়গা পেয়েছি আমি মনে হয় কি ব্যর্থতার জায়গাগুলো আমাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। আর ব্যর্থতার জায়গাগুলো যদি খুব সহজে সুন্দর ভাবে উপস্থাপন করা যায়, কেন যেন একটা সুন্দর দিক নির্দেশনা পাওয়া যায় বড়দের কাছ থেকে এবং আশেপাশে যারা শুনে বা শুনছে তাদের কাছ থেকে। এই জায়গাটা আমি সবাইকে এই চর্চাটা করার জন্য একটা অনুরোধ জানাবো। স্যারের ক্লাস বরাবরই সুন্দর হয়। ধন্যবাদ বঙ্গীয় দর্পণকে, ধন্যবাদ এই সুন্দর আয়োজন যারা মানে একেবারে ওতপ্রোত ভাবে জড়িত আছে। আর দীপেন্দ্র স্যারকে বলি যে আলহামদুলিল্লাহ স্বাস্থ্য এবং সব দিক থেকে আল্লাহ সুস্থ রেখেছেন, খুব শীঘ্রই আসবো আপনাদের মাঝখানে নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ। ধন্যবাদ রিপন স্যারকে, অশেষ ধন্যবাদ। আচ্ছা, আমাদের মাঝে পেয়েছি ডক্টর নীল কমল বর্মন স্যারকে। তো স্যার যদি আজকের বিষয়ে কিছু বলুন, আজকের ক্লাসের ব্যাপারে বলুন স্যার। হ্যাঁ নমস্কার, বিশেষ রজনীর অভিনন্দন সবাইকে। আসলে এক কথা কি, আজকে ক্লাসটা খুব মন দিয়ে শুনবো বলে বসেছিলাম, তখন উপলব্ধি করলাম যিনি পড়ান তিনি যতটা মন দিয়ে পড়াবেন, যিনি শুনবেন তাকে কিন্তু ঠিক সমানভাবে মন দিয়ে শুনতে হবে। স্যার যদিও বললেন যে আজকে তার প্রিপারেশন নেই, কিন্তু যেহেতু আমাদের আজকে প্রিপারেশন ছিল এরকম একটা ভালো জিনিস শোনার, আমার মনে হয় উনি যেটা বলেছেন তার আমরা তার চেয়ে অনেক বেশি উপলব্ধি করেছি। এটা একটা উপলব্ধির ব্যাপার। সে যাই হোক, খুব ভালো লাগলো। তো স্যার একটা জায়গায় বলে বেরিয়ে গেছেন, সেটা হচ্ছে ওই কি ছিল, স্ক্রফুলাস অপথ্যালমিয়া। আমি যতটুকু জানি সত্যি মানে সবাই এখানে আছেন যদি ভুল হয় কিছু মনে করবেন না, কারণ ভুল হওয়াটা স্বাভাবিক। অপথ্যালমিয়া হচ্ছে চোখের এক প্রকার ইনফ্লামেশন বা রোগ, অর্থাৎ স্ক্রফুলাস স্ক্রফুলেরিয়া রোগযুক্ত যে সকল শিশুদের স্ক্রোফুলেরিয়া হয়েছে তাদের যদি অপথ্যালমিয়া হয় এরকম একটা জায়গা কি মনে হচ্ছে বোঝানোর চেষ্টা হয়েছে, অথবা স্ক্রোফুলাস ডায়াথেসিস যাদের তাদের যদি এই ধরনের অপথ্যালমিয়া রোগটা দেখা যায়। আর একটা স্যার যেটা বললেন যে প্যারালাইসিস অফ দ্য অপটিক নার্ভ, আমি কোনদিন পাইনি। আর স্ট্র্যাবিসমাস, একটা রুগী তো দেখতেই পেলাম না কোনোদিন। অতএব এই এই জায়গাগুলো বইয়ে থাকে আমরাও জানি, হয়তো অ্যানাটমি ফিজিওলজি বা ডিজিজ নিয়ে পড়তে গিয়ে জেনেছি, প্রত্যাশা থাকে যদি কখনো সারাতে পারি, রোগীও কম পেয়েছি, সাফল্য সেই জন্য আরো অনেক বেশি কম। এইটুকু বলে স্যারকে অভিনন্দন জানি এবং সবাই যারা আছেন প্রত্যেককে অভিনন্দন জানি। আমার বক্তব্য শেষ করলাম, নমস্কার। ধন্যবাদ ডক্টর নীল কমল বর্মন স্যারকে। আচ্ছা, এরপর আমি ডক্টর এস এম জাহাঙ্গীর স্যারকে ডাকছি। স্যার যদি কিছু বলেন। জি, আসসালামু আলাইকুম। হোমিও দর্পণের 700তম ক্লাসে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে, বিশেষ করে হোমিও দর্পণের অ্যাডমিন প্যানেল সহ সকলকেই শুভেচ্ছা এবং স্বাগত। আসলে স্যারের ক্লাস নিয়ে বলার মতো দৃষ্টতা আমার নেই,
এতটুকুই বলবো, শেখার জন্যই এই গ্রুপে আসলে যোগদান করি, শিখি এবং উপভোগ করি। নীলকমল স্যারের কথার মতোই আমি বলতে চাই, আসলে যে শোনেন তার শোনার জায়গাটিও আসলে তৈরি হয়। স্যারেরা প্রিপারেশন নিয়েই বলবেন, এটাই স্বাভাবিক, কিন্তু আমার কাছে যেন কেন মনে হয় অনেক সময় আমি হয়তো এই কথাটা বলে থাকি যে অনলাইন গ্রুপ অনেক রয়েছে, অনেকেই শেখাচ্ছেন, কিন্তু আসলে আমরা শিখছি কয়জন? তো আমার কাছে মনে হয় যেন হোমিও দর্পণের সকলেই হয়তো আমরা শিখছি, শেখার চেষ্টা করছি, আর আমাদের স্যারেরা আমাদেরকে যেভাবে উজাড় করে দিচ্ছেন, এই জন্য আসলে এই 700তম ক্লাস পর্যন্ত আজকে হোমিও দর্পণ এসেছে অনেক চড়াই উচড়াই পার হয়ে, কিছু মানুষের ত্যাগ তিতিক্ষার জন্য, তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে, তারপরও তাদের কাছে কৃতজ্ঞ আমি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, এরপর আমি আমাদের শেষে পার্থ প্রদীপ চৌধুরী স্যারকে ডেকে নিতে চাইছি, স্যার যদি কিছু বলেন। পার্থ, যদি কোনো ভুল বলে থাকি সেই জায়গাটা ঠিক করে দে, কারণ ব্যাপার হচ্ছে আজকে একটা বিশেষ দিনে কেউ ভুল শিখে যাক এটা আমি চাই না। না না, ভুল ধরার মতন অত সমস্যা আমার নেই, সেটা নয়। যে কথাটা হচ্ছে আজ যেটা হচ্ছে ওই প্রফুলা সফটওয়্যার নিয়ে নীলকমল স্যার তো বেশ বলেছেনই ভালো, এটা সিমটোম্যাটোলজি হিসেবে ওই রকমই থাকে যেগুলো ওই মুভ প্লান্ট গুলো বেড়ে যায়, এটাকে আমরা সাধারণভাবে স্ক্রোফুলা বুঝি আর কি। আসলে স্ক্রোফুলার একটা বৃহত্তর মানেও আছে, স্ক্রোফুলা হচ্ছে সোলার সাথে সিসিসের কম্বিনেশন, এইটা হয় যেটা টিউবারকুলার ডায়াটিসের একটু আগের অবস্থায়। সাধারণত এখানে ওই নেট গ্ল্যান্ড গুলো ইনফ্লামেশন হয়, বলবেন স্যার যেরকম বললেন আমারও ওইরকম ধারণা, কারণ ওই স্ক্রোফুলা সফটওয়্যার নিয়ে চোখের রোগ এবং যে সমস্ত পেশেন্টের স্ক্রোফুলা ডায়াটিসিস যাদের রয়েছে, মানে ওই সোরাসিফিলিসের যে কম্বিনেশন, সোরাসিফিলিস কম্বিনেশন হলে পরে একটা টিউবারকুলার ডায়াটিসিস তৈরি করে, কিন্তু এইটা তো গভীর নয়, এরকম একটা ব্যাপার। আর যেটা চোখের রোগ যেটা হচ্ছে ওই মায়োপিয়া, ওই ক্ষীণ দৃষ্টি যেটা, আর যেটা আছে একটা কথা হলো ওই হ্যালো অফ দি আই, হ্যালোটা কথাটা হচ্ছে একটা যেন একটা জ্যোতি দেখার মতন যে বিষয়টা হয় এইটাকে বলা হয়। আর এই চোখের মানে একটা দেখা গেল একটা ন্যাট্রাম ফসে, কিন্তু চোখের ওপরেতে একটা অনেক রকমের কাজ কাজ রয়েছে। আর যথার্থ কথাই আর কি, এই যে সুরটা অমর খুব সুন্দরভাবে যেটা বুঝিয়েছে, এই সুরটাকে একটা তালে যে বেড়ে দেওয়া সেটা হচ্ছে এক্সারসেন, মেন্টাল এক্সারসেন, ফিজিক্যাল এক্সারসেন, সব জায়গাতে সাথে যেন একটা এক্সারসেন জড়িত ন্যাট্রাম ফসের সাথে, এইটাই মনে হয় যেন এর পালটা হচ্ছে এই মেন্টাল এক্সারসেন, সবকিছুর সাথে এই জায়গাটা একটা মিলিয়ে আমাদের আসতে হবে। মোটের ওপর ভালোই হলো, সকল স্যারই তো মোটামুটি বলেছেন খুব ভালো ক্লাস হয়েছে, আমিও তাদের সাথে একমত সহমত, হোক এই আস্তে আস্তে হোক। এবং আমি যেটা রিকোয়েস্ট করব যে সবকিছু হয়ে যাওয়ার পরে সহজভাবে একটা, যেমন আজকে যেটা হলো মেন্টাল এক্সাকশন বা এক্সাকশন, এরকম এক একটা ওষুধের যে সুটটা বা যেটা দিয়ে পার্সোনালিটি অফ ড্রাগটাকে বোঝা যায়, মানে সব কথা তো মনে থাকে না, কিন্তু স্পেসিফিক কয়েকটা কথা দিয়ে একটা ড্রাগকে সাধারণভাবে আমরা মনে রাখতে সাহায্য করে বা মনে রাখার সুবিধা হয়, সেই জায়গাগুলো ধরা। ক্লাসের পর ক্লাস
ওই হতেই থাকছে, অনেক প্লাসই হতে থাকছে, তারপরে যেন সুখটা হারিয়ে যায়। সুখটা হারালে হবে না, এবং সর্বোপরি যে সহজভাবে যে চেনার যে কৌশলটা, এই জায়গাটা শিখে নিতে হবে। ধন্যবাদ, চলুক এইভাবে অবতারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 700তম ক্লাস ভালোই হলো, চলুক। ডার্ক পিকচার আমি কি চেনাবো? কেএনটি তো আমাদের চিনিয়েছে, চিনিয়ে ছেড়েছে। টোটালটা যদি তুই ভালোভাবে পড়িস, এই ডার্ক পিকচার তো বেশি সিমটম লাগে না, বেসিক সিমটমটা বুঝতে হবে, বিশেষ করে সার্বিক লক্ষণগুলোকে বুঝতে হবে। এইগুলো বুঝতে পারলে পরে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের তো অধিকাংশ ছেলেপুলে কেস রেকর্ডিংই করতে যায় না, তো করবিটা কিছু। তবু আমাদের কানে কাছে বারবার বলতে হয়, বিরক্ত করি আমরা, না বললে যাবো কোথায়? অন্য কথা তো বলতে পারবো না, তাই না? আচ্ছা, হ্যাঁ স্যার, মানে দুটো জায়গাটাকে সর্বত্রই যেটা বাঁচবে সেটা হচ্ছে ওই জার্জি, তার সাথে মোডাস অপারেন্ডি। এই দুটো কথাটা ভুললে হবে না, মোডাস অপারেন্ডি শুধু না, কর্ম পদ্ধতিও বলতে হবে। ওই যে ওটাই ড্রাফটিং চারের মধ্যেই সেটা এসে যাবে, মানুষজন কমই আছে। জার্নিটাকে বুঝতে পারলে ভীষণ ভাবে এবং একদম অভ্রান্ত ভাবে একটা প্রেসক্রিপশন করা যায়। জার্নি সম্পর্কে ধারণা যথেষ্ট কম আছে আমাদের, এই জায়গাটা শেখার জায়গা সকলে নেবে আর কি, সময়ত হবে চেষ্টা করতে হবে। আসলে এইগুলো যেমন একটা গ্রুপ, একটা গ্রুপে যেমন অক্ষদিয়া গ্রুপ, যেমন স্যালি গ্রুপ, ম্যাট্রাম গ্রুপ, ক্যালগেরিয়া গ্রুপ, এই যে গ্রুপের কিছু বৈশিষ্ট্য সূচক লক্ষণ থাকে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এইভাবে তো ভাবতে পারিনি, এইভাবে শিখেও নি। কিন্তু গ্রুপটাকে ইন জেনারেল ভাবে আমরা একটু ডিসকাস করে নিয়ে তারপরে এইবার এক একটা করে ওই গ্রুপের ওষুধগুলোকে যখন পড়তে থাকবো তখন কিন্তু যেমন মায়ামটাকে চিনলে পরে যেমন একটা সুবিধা হয়, তেমন গ্রুপটাকেও কিন্তু চিনতে একটা সুবিধা হবে। এই জন্য গ্রুপটাকে বিশেষভাবে জানা দরকার, এইটাই। ঠিক আছে, আচ্ছা স্যার, এরপর আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আচ্ছা, আজকের আলোচনার বিষয়ে আজকে যেটুকু পড়ানো হলো সেখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো স্যার আমি ইনবক্সে দেখছি না স্যার। যেখানে অপশন থাকে সেখানে বুঝতে হবে সব বুঝে গেছে, দারুণ দিলি কিন্তু, তাই মনে হচ্ছে স্যার। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, এইতো ওবাইদুর রহমান, মাস্ট রাব দা আই, এটা বৃদ্ধি না উপশম, এটা কেমন প্রশ্ন? এটা ওনাকেই উত্তর দিতে হবে। আচ্ছা, উনি চোখটাকে রবাচ্ছেন কেন? তাহলে কি হয়, কেন রবটা উনি চিন্তা প্রশ্ন করতে আপনি ভাবুন কেন রবড়াচ্ছেন, চোখ কখন রবড়ান আপনি? চোখে আগে কতগুলো কষ্টের কথা বলা হয়েছে, তারপর বলছে মাস্ট রাব, কষ্টগুলোর পরিপ্রেক্ষিতে মাস্ট রাব থাকলে তাহলে কি হওয়া উচিত বলুন। আপনি মুখ খুলুন, আপনি লিখেছেন যেমন মুখ খুলুন, অসুবিধা কিছু নেই, আমরা সবাই শিখব। আপনি মুখ খুলেছেন বলে আপনি বোকা হয়ে গেলেন তা তো নয়, অনেকেই ভয় বলেনি, তারা চুপচাপ আছে। আপনি আরাম পাওয়ার জন্য ব্যবস্থা, হ্যাঁ আরাম পাওয়ার জন্য, আরাম পাওয়ার জন্য ওটা করে।
বর্জনই করে, তার আগে ওইগুলো পড়তে হবে তো, তার আগে কথাগুলো পড়তে হবে তো, তার কমপ্লেন গুলো তো আগে পড়তে হবে তো। আরাম পাচ্ছে না করে, আচ্ছা যাক একজন প্রশ্ন করেছেন ভালো। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আপনারা করুন প্রশ্ন, অসুবিধা নেই। সম্ভবত আর কোনো প্রশ্ন পাচ্ছি না। দীপের আমার রিডিং পড়ার কি উন্নতি হয়েছে কিছুটা না একই রকম আছে? উন্নতি হয়েছে স্যার অনেক। হ্যাঁ আমি ভাবছি নিয়ে নিয়ে যাবো, অনেক সময় আমার লাইন ড্রপ হয়ে যায় তো। আমি তো তাও স্যার ওই ওইগুলো ই করে দিয়েছিলাম, ওই আপনার টেক্সট করে দিলাম, আবার লিখে লিখে দিলাম সুবিধা। আমি এটাকে আমাকে ইয়ে করতে হবে বুঝলে তো, এটাকে যে কোনো ভাবে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ অনেকটাই আমি বেরিয়ে আসছি, অনেকটাই বেরিয়ে এসেছি। তবে একটা জিনিস বুঝলাম, মাঝখানে তুই চশমা নিয়ে যাইনি চেম্বারে, ওদেরকে ভয় পেয়ে গেছি রুগী দেখবো কি করে। তো তারপরে একজনের চশমা নিয়ে গেলাম, সেটা পরে কি হয়েছে দেখতে পাচ্ছি বটে, কিন্তু এটা অফ বেশি করে রাখতে পারছি না। ওখান থেকে কপি করে পেস্ট করে দি। ছেলে মাইরি লিংকটা আমাকে দিও তো ভাই। আচ্ছা দেব। এখানে ডক্টর নীলকমল বর্মন স্যার হাত তুলেছেন, সবাইকে বলছি না, যেহেতু আগামী মঙ্গলবার দিন আমি প্যানক্রিয়াটাইটিস নিয়ে একটু আলোচনা করবো, তো ডক্টর এস এম জাহাঙ্গীর স্যারও আছেন, তো তাকে কি একটা ক্লাস দেওয়া যেতে পারে আগে প্যানক্রিয়াটাইটিস নিয়ে আলোচনার জন্য? অর্থাৎ উনি যদি প্যানক্রিয়াস এর সম্বন্ধে একটু ফিজিওলজি বা অ্যানাটমিটা বলে দেন তাহলে কিন্তু পরের ক্লাসটা খুব চমকপ্রদ হতো আর কি। আমি সেই একটা আবেদন রাখছি আমাদের হাউসের কাছে। এটা আনন্দের সংবাদ, কিন্তু এস এম জাহাঙ্গীর স্যার যখন সমগ্র গ্রুপ থেকে আলোচনা স্টপ করেন তখন বলছেন যে আমি আমাকে বলতে হবে না, আমার যখন ভালো লাগবে ঠিক তখন আমি দাদা আপনাকে নক করব। আমার এই জন্য আমি আর জাহাঙ্গীর স্যারকে অনুরোধ করিনি, এখন পর্যন্ত অনুরোধ করিনি, কারণ জাহাঙ্গীর দাদা সাগর দা আমি 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 বলি আমি বলি আমি আসলে স্যার আজকে অংশ সাগর দাঁড়িয়ে আমি লিখতাম, যেহেতু আপনি গত ক্লাসে বলেছেন আমার মনে আছে, আমি আপনার অনুরোধ অনুরোধ বলবো না, আমাকে আদেশ করবেন আমি অবশ্যই রাখবো। সাগরদাকে আজকে ফোন মানে নক করতাম, আমার মনে আছে বিষয়টি। মনে মনে ঝামেলা আছে বা কোনো কষ্ট আছে না? আমি না না ওই মনের কষ্ট না, আমার এমনি একটু মানে ব্যক্তিগত ফ্যামিলিগত বেশ কিছু কাজ নিয়ে আমি একটু মানে পীড়ার মধ্যে আছি। বাবা মারা যাওয়ার পরে আসলে ফ্যামিলির অনেক কিছু বিষয় আমাকে দেখতে হচ্ছে, তো এই জন্যই একটু আছি। তবে স্যারের বিষয়টি আমার আমার মাথায় ছিল, আমি আপনাকে জানাতাম আজকে, এখন আগামীকাল পরশু যে কোনো একটা দিন আমাকে দিয়েন, আমি ইনশাল্লাহ ঠিক আছে আগামীকাল আমি আপনাকে জানিয়ে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, একটা ভালো সুসংবাদ। আপনার জন্য বাতাসা বরাদ্দ হলো, ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যার ইন্ডিয়া থেকে বাতাসা পাঠিয়ে দিবে। শুকরিয়া গ্রহণ করলাম স্যার। বাতাসা কি একখান দেবেন না অর্ধেক দেবেন? এই আপনি বাতাসা গল্প বলবেন না আপনার সুগার বেড়ে যাবে, আপনি বাতাসা গল্প একদমই বলবেন না। জাকির দাদা, জাকির দাদা ও আমাদের প্রাইভেট গ্রুপ মানে আলোচনা তো শেষ, জাকির দাদা হতাশাগ্রস্ত হয়ে গেছে আজকে। আমি